वेलकम टू द यूट्यूब चैनल फिजिक्स प्रोजेक्ट विद मोहनलाल। आज के हमरा द्वादश श्रेणी पदार्थविद्यार ऊपर आलोचना करछि। यूनिट वन द्वितीय अध्याय तड़ित क्षेत्र एवं तड़ित क्षेत्र प्राबल्य, इलेक्ट्रिक फील्ड एंड इंटेंसिटी अफ इलेक्ट्रिक फील्ड, प्रेजेंटेड बाय मोहनलाल सामंत, असिस्टेंट टीचर तमलुक हैमिल्टन हाई स्कूल, तमलुक पूर्व मेदिनीपुर। तुम्हारा फिजिक्स प्रोजेक्ट विद मोहनलाल दिए यूट्यूबे सार्च कर আমার অন্যান্য ভিডিওর লিংক তোমরা পেয়ে যাবে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আগামী দিনে ভিডিও রিলিজ করলে তোমাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে। এটা পার্ট টু এর কন্টিনিউড দেখতে পাচ্ছ। এটা পার্ট টু এর একটা কিছু অংশ রয়ে গিয়েছিল, সেই অংশটা আমরা এখানে আলোচনা করব। এই অংশে মূলত আমরা আলোচনা করব ইলেকট্রিক ফিল্ড ডিউ টু আ থিন রড, একটা ইউনিফর্মলি চার্জড রডের অ্যাক্সিয়াল পয়েন্টে আমরা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বের করব। সেমি সার্কুলার রিং, একটা রিংকে যদি অর্ধবৃত্তাকারে বাঁকানো হয়, যে অর্ধবৃত্তাকারে বাঁকানো একটা রিং, তার কেন্দ্রবিন্দুতে আমরা তড়িৎ প্রাবল্য বের করব। সেমি সার্কুলার ডিস্ক, একটা ডিস্ককে দেখো, এই যে ডিস্ক রয়েছে অর্ধবৃত্তাকার, আবার কিছুটা কাটা অংশ রয়েছে, এরকমভাবে যদি ডিস্ক থাকে তার কেন্দ্রবিন্দুতে আমরা তড়িৎ প্রাবল্য বের করব। আর রিং, একটা রিংয়ের যদি দেখো, একটা রিংয়ের মতো যদি হয়, এটা চাকতি, চাকতিকে যদি আমরা সুষমভাবে আয়িত করি তার অক্ষস্থিত বিন্দুতে তড়িৎ প্রাবল্য, আবার রিংয়ের ক্ষেত্রেও একই রকম, রিংয়ের ক্ষেত্রেও অক্ষস্থিত বিন্দুতে আমরা তড়িৎ প্রাবল্য বের করব। এটা খুবই গুরুত্বপূর্ণ, লাস্ট পর্যন্ত তোমরা ভিডিওটা দেখবে, কারণ এগুলো থেকে আমাদের জেইই মেন বা নিট পরীক্ষাতে অবশ্যই প্রশ্ন থাকবে। তাহলে এসো আমরা শুরু করি। প্রথমেই দেখে নিই যে আমরা একটা ইউনিফর্ম রড রাখছি, তাহলে খাতায় লেখো তোমরা সুষমভাবে আহিত দণ্ডের অক্ষস্থিত বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয়। ঠিক আছে, তাহলে সুষমভাবে আয়িত থাকবে একটা দণ্ড তার অক্ষস্থিত বিন্দুতে। ঠিক আছে, তাহলে আমরা একটা ছোট্ট দণ্ড আঁকছি, এটা একটা সুষমভাবে আয়িত দণ্ড। ঠিক আছে, এটা একটা সুষমভাবে আয়িত দণ্ড, মনে করো এই দণ্ডে আমরা পজিটিভ চার্জ দিয়েছি। ঠিক আছে, পজিটিভ চার্জ দেওয়া হলো, না এখানে পজিটিভ চার্জ, অবশ্যই দণ্ডটাকে সুষমভাবে আহিত করতে হবে। এবারে দণ্ডের মধ্যে মোট চার্জ দেওয়া হয়েছে মনে করো কিউ, এবং তার লেন্থ হচ্ছে, তাহলে ধরে নিচ্ছি দণ্ডের দৈর্ঘ্য সমান হচ্ছে এল, আর দণ্ডের মোট আধান দেওয়া হয়েছে সেটা হচ্ছে কিউ। দণ্ডের মোট আধান সমান হচ্ছে কিউ, তাহলে একক দৈর্ঘ্যে আধান কত হবে? একক দৈর্ঘ্যে আধান সেটা হচ্ছে ল্যামডা, ধরছি ল্যামডা সমান কিউ বাই এল, কিউকে এল দিয়ে ভাগ করলে আমরা ল্যামডা পেয়ে যাব, অর্থাৎ একক দৈর্ঘ্যে কতটা আধান আছে সেটা পেয়ে যাচ্ছি। এই দণ্ডটার দৈর্ঘ্য হচ্ছে এল। ঠিক আছে, এবারে এর অক্ষস্থিত কোনো বিন্দুতে, ঠিক আছে, এই দিকে আমরা অক্ষ এখান থেকে চলে যাচ্ছি, এই প্রান্ত থেকে মনে করো ডি দূরত্বে একটা পয়েন্ট, এটা হচ্ছে পি পয়েন্ট, এই অক্ষস্থিত এইখান থেকে পয়েন্টটা ডি দূরে রয়েছে পি পয়েন্ট, আর এর দৈর্ঘ্যটা হচ্ছে এল, দণ্ডের দৈর্ঘ্যটা হচ্ছে এল। তোমাকে এই পি পয়েন্টে কতটা তড়িৎ প্রাবল্য হয় এটা আমাকে বের করতে হবে, এটাই আমাদের টার্গেট। তাহলে পি বিন্দুতে কতটা তড়িৎ প্রাবল্য হবে, তাহলে আমরা দেখো, লক্ষ্য করে দেখো, এর প্রান্ত অবস্থান থেকে কিন্তু দৈর্ঘ্যটা ধরেছি ডিটা, ডিটা দূরত্ব হচ্ছে দণ্ডটার এক প্রান্ত থেকে, যেটা প্রান্তটা পি বিন্দুর সব থেকে কাছে আছে, সেই কাছের প্রান্ত থেকে দূরত্বটা, অর্থাৎ আমরা ধরে নিচ্ছি দুটো পয়েন্ট, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এ বিটা হচ্ছে দণ্ডটা সুষমভাবে আহিত, অবশ্যই সুষমভাবে আহিত হতে হবে। এইবারে এই দণ্ডের
একটা ছোট্ট অংশ, ঠিক আছে, দণ্ডের মধ্যে একটা ছোট্ট অংশ আমরা ধরে নিচ্ছি, যে কোনো একটা জায়গার অংশ, এইটাকে ভাগ করে নিচ্ছি। এই দৈর্ঘ্যটার জন্য আমরা ওইখানে তড়িৎ প্রবলটা বের করব, এইটা ডিএক্স, এই দৈর্ঘ্যটা হচ্ছে ডিএক্স, এই ছোট্ট দৈর্ঘ্যটা ডিএক্স। এবার এটা কত দূরে আছে, না পি পয়েন্ট থেকে আমরা ধরব, ওই পি পয়েন্ট থেকে ওই দূরত্বটা হচ্ছে এক্স, অর্থাৎ এই পর্যন্ত এক্স দূরত্ব। তাহলে পি বিন্দু থেকে ওই ডিএক্স পর্যন্ত যে দূরত্বটা, এটা হচ্ছে এক্স, সেখান থেকে ডিএক্স দৈর্ঘ্যের একটা ছোট্ট অংশ আমরা কল্পনা করছি। এটার জন্য এই পি পয়েন্টে তড়িৎ প্রাবল্য কত হয় আগে বের করে নিই, ঠিক আছে। তাহলে ডিএক্স অংশের জন্য পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য যদি আমরা ডিই বলি, সেইটা সমান কী হবে? আমাদের যে ফর্মুলা সিজিএস পদ্ধতি বা সেইটা আমরা কে কুলম্বের ধ্রুবক, তাহলে ওর আধান যদি ধরি ডিকিউ, ডিকিউ বাই এক্সের স্কোয়ার, কারণ দূরত্ব দেখো এখান থেকে দূরত্ব হচ্ছে এক্স, পি পয়েন্টের দূরত্ব এক্স, আর এর আধানটাকে ধরেছি ডিকিউ, ঠিক আছে, ওর মধ্যে ডিকিউ আধান আছে। তাহলে ডিকিউ সমান আমরা কী লিখতে পারি, একক দৈর্ঘ্যের আধান হচ্ছে ল্যামডা, তাহলে ডিকিউ ডিএক্স দৈর্ঘ্যে ল্যামডা কত হবে, ল্যামডা ইন্টু ডিএক্স, ঠিক আছে। তাহলে ডিকিউ এর জায়গায় ল্যামডা ইন্টু ডিএক্স বসিয়ে দেবো, তাহলে কে ল্যামডা ডিএক্স বাই এক্স স্কোয়ার, এটা আমরা ম্যাগনিচিউড বের করছি, ঠিক আছে। এবার যদি আমরা তাহলে মোট তড়িৎ প্রবল বের করতে চাই, তাহলে এক্সের লিমিট দেখো, এক্সটা অ্যাকচুয়ালি এই পি পয়েন্ট থেকে এ পয়েন্ট পর্যন্ত দূরত্ব থেকে বি পর্যন্ত, তাহলে পি থেকে এ দূরত্ব হচ্ছে ডি, আর পি বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব কত হবে, ডি প্লাস এল, ডি প্লাস এল করলে এই ডি, আর এল যোগ করলে আমরা দেখো পি থেকে বি পর্যন্ত দূরত্ব পেয়ে যাব, ঠিক আছে। তাহলে আমরা মোট প্রাবল্যটা বের করব, তাহলে মোট প্রাবল্য যদি ই ধরি, ই সম এর ম্যাগনিচিউড, সেটা হবে ইন্টিগ্রেশান ডি, ঠিক আছে, ডি এর ম্যাগনিচিউড, তার মানে ইন্টিগ্রেশান কে ল্যামডা ডিএক্স বাই এক্স স্কোয়ার, এক্সের লিমিট দেবো ডি থেকে ডি প্লাস এল পর্যন্ত, ঠিক আছে। এবার এটাকে ইন্টিগ্রেশান করো, এটা ইন্টিগ্রেশান করলে কী হবে, ইন্টিগ্রেশান কে চলে যাচ্ছে, ল্যামডা বাইরে চলে যাচ্ছে, তাহলে ওয়ান বাই এক্সের ইন্টিগ্রেশান ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স, এটা আর লিমিটটা হচ্ছে ডি থেকে ডি প্লাস এল, ঠিক আছে। তাহলে এটা আমরা বসিয়ে দিচ্ছি, এটা কী এসে গেল, ব্যাস এবার এটাকে আমরা বসাচ্ছি কে ল্যামডা, তাহলে আগে আপার লিমিট বসবে, আপার লিমিটটা বসাচ্ছি মাইনাস ওয়ান বাই ডি প্লাস এল, মাইনাস আর মাইনাস এটা প্লাস হয়ে যাবে, তাই তো, প্লাস ওয়ান বাই ডি, তাহলে এক্সের মানটা বসিয়ে দিলাম। তাহলে এটাকে একটু স্মরণ করে নাও, তাহলে ডি ডি ই নয়, এটা হয়ে যাবে ই, মোট তড়িৎ প্রবল ই সমান অবশ্যই মানটা কে ল্যামডা, এটাকে আগে লিখছি ওয়ান বাই ডি মাইনাস ওয়ান বাই ডি প্লাস এল, এটা হয়ে গেছে তড়িৎ প্রবলের মান। এবার যেহেতু দেখো এটা আমরা পজিটিভ চার্জ নিয়েছি, দণ্ডটাকে পজিটিভ চার্জ দিয়েছি, তাহলে ই এর অভিমুখ হবে আই ক্যাপের দিকে, আর যদি এটাকে নেগেটিভ চার্জ করি তখন সেটা অভিমুখ হবে মাইনাস আই ক্যাপের দিকে, ঠিক আছে। তাহলে পজিটিভের চার্জের জন্য আই ক্যাপ দেবো, তাহলে কী ধরনের চার্জ দিয়েছি সেটা ভেক্টর ফর্মে এখানে করে দেবো। তাহলে যদি আমরা ইটা লিখতে চাই, তাহলে আসবে কে ল্যামডা ওয়ান বাই ডি মাইনাস ওয়ান বাই ডি প্লাস এল ইন্টু আই ক্যাপ, ঠিক আছে। এই ল্যামডার ভ্যালু অনুযায়ী আসবে, ল্যামডাকে যদি পজিটিভ বসাই, ল্যামডাকে পজিটিভ মান দিলে দেখো পজিটিভ দিলে তাহলে প্লাস আই ক্যাপ বরাবর, আর যদি ল্যামডাটা মাইনাস দিই তখন হয়ে যাবে মাইনাস আই ক্যাপ বরাবর, তাহলে এইটা হয়ে গেল টোটালটা। প্লাস প্লাস হচ্ছে প্লাস, যখন প্লাস চার্জ দেবো তখন আই ক্যাপের দিকে, আর যদি মাইনাস চার্জ দিই তখন হয়ে যাবে, দেখো পি পয়েন্টে যে তড়িৎ ক্ষেত্রটা ছিল পি পয়েন্টে, সেটা প্লাস চার্জ দিলে এদিকে প্লাস আই ক্যাপের দিকেই হবে, আর যদি মাইনাস চার্জ দিই তখন হয়ে যাবে এই দিক বরাবর হয়ে যাবে, এদিকে হয়ে যাবে মাইনাস ওই আই ক্যাপ, এদিকে প্লাস প্লাস চার্জ, এদিকে মাইনাস চার্জের জন্য তড়িৎ প্রবল, তাহলে তড়িৎ প্রবলের মানটাও পেয়ে যাচ্ছি এবং অভিমুখও পেয়ে যাচ্ছি, ক্লিয়ার। তাহলে একটু খেয়াল করবে ওয়ান বাই ডি, ওয়ান বাই ডি মানে ওই প্রান্ত থেকে যত দূরে, খেয়াল রাখবে প্রান্ত থেকে, ঠিক আছে, এই প্রান্ত বিন্দু থেকে, দণ্ডের প্রান্ত বিন্দু থেকে কত দূরে আছে সেইটা হচ্ছে ওয়ান বাই ডি হিসাবে আছে, তারপরেরটাই ওয়ান বাই ডি প্লাস এল দূরত্বটা, ঠিক আছে। আমরা একটা প্রবলেম তোমাদেরকে দিচ্ছি, হোমওয়ার্ক দিচ্ছি,
जस्ट फर्मुला पुट करबे आंसर पे जाबे এটা হচ্ছে হোমওয়ার্ক ক্ষেত্রে एक्चुअली 4 হবে কন্টিনিউ যেটা রয়েছে হোমওয়ার্ক 4 তাহলে লেখো একটি দণ্ডের দৈর্ঘ্য 20 সেমিমিটার ঠিক আছে তাহলে দণ্ডের দৈর্ঘ্য 20 সেমিমিটার একে माइनस 200 स्टैट कुलम आधान सुषम भावे देया हलो ठीक है सुषम भावे देया हलो एर मध्यबिंदु थेके 60 सेमी दूरे अक्षस्थित बिंदुते तड़ित प्राबल्य निर्णय करो ठीक है तहले आमरा एकटा दंड एके नेब एई दंडटार दैर्घ्य से आगेर मतो एके निच्छि दंडटार दैर्घ्य बला हच्छे एटा दैर्घ्य आछे देखो 20 सेंटीमिटार ठीक आछे तहले एटा जदि मिडिल पॉइंट धरि एटाके एदिकटा हच्छे 10 सेंटीमिटार तार आगे धरे नेई 20 सेंटीमिटार टोटल 20 सेंटीमिटार ठीक आछे एके माइनस 200 चार्ज देवा हयेछे ताहले एते माइनस चार्ज देवा हयेछे ठीक आछे माइनस चार्ज ताहले एखान थेके आमरा ल्यामडा पेये जाबो ताई तो ताहले ल्यामडा समान कि पाच्छि एक्चुअली माइनस 200 बाय 20 टोटल लेंथ दिये भाग करे दिलाम ताहले हये गेलो माइनस 10 स्टैट कुलम पर सेंटीमीटर তাহলে ল্যামডা পেয়ে গেলাম মাইনাস 10 স্ট্যাট কুলম পার সেন্টিমিটার এবার দেখো মধ্যবিন্দু থেকে দূরত্ব বলা আছে অক্ষ 60 সেন্টিমিটার দূরে ঠিক আছে মিডল পয়েন্ট এটা মিডল পয়েন্ট তাহলে এইখান থেকে 60 সেন্টিমিটার দূরে এখানে অক্ষস্থিত বিন্দু এদিকে এটা অক্ষ এখানে পয়েন্টটা পি রয়েছে এইখানে তড়িৎ প্রবলটা চেঞ্জ এটা হচ্ছে 60 সেন্টিমিটার তাহলে লক্ষ্য করে দেখো 60 সেন্টিমিটার যদি হয় তাহলে এখান থেকে টোটালটা 60 সেন্টিমিটার হলে প্রান্ত থেকে কতটা দূরত্ব হবে এই প্রান্ত থেকে দূরত্বটা হবে এই মিডল থেকে দেখো এটা টোটালটা ডিসটেন্স 20 সেমিটার তাহলে এই পাশটা 10 আর এই পাশটা হচ্ছে 10 সেমিটার অর্ধেক দূরত্বটা তাহলে এখানে d এর ভ্যালুটা হচ্ছে দেখো 60 থেকে 10 সেমিটার বিয়োগ যাবে এই 10 সেমিটার এটা বিয়োগ দিয়ে দিই ঠিক আছে এই পর্যন্ত 10 তাহলে এই পাশটা কত হবে এই পাশটা হবে 50 সেমিটার তাহলে d এর ভ্যালু হলো 50 সেমিটার বেশ এবার ফর্মুলা পুট করে দাও তাহলে d জেনে গেছি d 50 আর l হচ্ছে 20 সেমিটার আর ল্যামডা হচ্ছে মাইনাস 10 স্ট্যাট কুলম তাহলে আমরা ফর্মুলা বুঝিয়ে দিচ্ছি e is equal to cgs এ k এর মান 1 ল্যামডা হচ্ছে মাইনাস 10 স্ট্যাট কুলম আর k ল্যামডা ইনটু 1/d ঠিক আছে 1/d d হচ্ছে 50 মাইনাস 1/50 प्लस 20 এটা आई कैप ঠিক আছে এই মাইনাস আছে ওই যে দেখো মাইনাস আই ক্যাপ চলে আসছে তাহলে এটা হচ্ছে তড়িৎ প্রবলের মান এত কি হবে ডাইন পার স্ট্যাট কুলম ঠিক আছে এটা সলভ করে নাও তোমরা দেখা গেল তাহলে এতক্ষণে আমরা একটা সুষমভাবে আহিত দণ্ডের জন্য তড়িৎ প্রবল বের করেছিলাম এবারে আমরা চলে আসব ওই দণ্ডটাকে যদি আমরা রিঙের মতো বাঁকিয়ে দিই ঠিক আছে তাহলে একটা রিঙের তাহলে সুষমভাবে আহিত রিঙের কেন্দ্রে তড়িৎ প্রাবল্য নির্ণয় ঠিক আছে তাহলে সুষমভাবে আহিত হবে রিঙের কোথায় না কেন্দ্রে তাহলে আমরা একটা রিঙের নয় এটা অর্ধবৃত্তাকার রিঙের আগে করব অর্ধবৃত্তাকার রিং ঠিক আছে এটা অর্ধবৃত্তাকার রিং তারপরে রিঙে যাব কারণ এমনি রিং নিলে তার কেন্দ্রে জিরো হয়ে যাবে কারণ তো সিমেট্রি থেকে দেখতে পাচ্ছ এটা অর্ধবৃত্তাকার রিঙের করব তাহলে প্রথমে আমরা একটা অর্ধবৃত্তাকার রিং এঁকে ফেলছি ঠিক আছে একটা অর্ধবৃত্তাকার রিং তোমরা এঁকে ফেলো ব্যাস
এটাকে আমরা কেটে নিচ্ছি, ঠিক মিডল দিয়ে কেটে নাও। হ্যাঁ দেখো অর্ধবৃত্তাকার রিং হয়ে গেল। একে আমরা সুষমভাবে আহিত করছি, তাহলে পজিটিভ চার্জ দিচ্ছি, সুষমভাবে আধানটা দিচ্ছি। তাহলে লিখে ফেলো, মনে করি কি হচ্ছে, এই যে অর্ধবৃত্তাকার রিং এর ব্যাসার্ধ সমান আর, অর্থাৎ এই সেন্টার পয়েন্ট থেকে আমরা এই যে ব্যাসার্ধ ধরছি, যে কোনো পয়েন্টের ব্যাসার্ধ এটা হচ্ছে আর। একে কি হচ্ছে সুষমভাবে আহিত করা হয়েছে, ঠিক আছে। প্রদত্ত আধান প্লাস কিউ একে আধান দেওয়া হয়েছে। তাহলে সঙ্গে সঙ্গে তুমি এখান থেকে ল্যামডা বের করে ফেলো, ঠিক আছে, একক দৈর্ঘ্যে কত আধান দেবো। তাহলে প্লাস কিউ যদি আধান দেওয়া হয়, প্লাস কিউ আর দৈর্ঘ্য, দৈর্ঘ্য অ্যাকচুয়ালি বৃত্তের পরিধি 2πr হয়, তার অর্ধে πr, তো এটা হয়ে গেল ল্যামডা। এটা হচ্ছে একক দৈর্ঘ্যের আধান। এবারে দেখো আমরা এই কেন্দ্রে, অর্থাৎ কি এই যে দুটো প্রান্ত রেখা রয়েছে, এটাকে যদি এ পয়েন্ট বলি, এটাকে বি পয়েন্ট বলি, এই এ বি দিয়ে যে ব্যাসটা গেছে এর মধ্যবিন্দু, এটাই হচ্ছে ওর কেন্দ্র। এই কেন্দ্রে তড়িৎ প্রাবল্য আমাকে বের করতে হবে, এখানে কতটা তড়িৎ প্রাবল্য হবে। তার জন্য আমরা কি করব, না এটাকে কয়েকটা ছোট ছোট অংশে ভাগ করে নেব, ঠিক আছে। একটা ছোট্ট অংশ এখানে ভাগ করে নিচ্ছি, না এইখানেই ভাগ করি, এই ছোট্ট অংশ এটা, এটা কীরকম ধরতে হবে, না ধরে নাও এই যে কোণটা করেছে, এই যে ব্যাসটা এবি যে ব্যাসটা রয়েছে, এই ব্যাসের সঙ্গে কোণ হচ্ছে থিটা, ঠিক আছে। আর এপাশের যে অংশটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে ডি থিটা, ঠিক আছে, ওটা হচ্ছে ডি থিটা। আর এটা হচ্ছে, এই যে দৈর্ঘ্যটা হবে, এই দৈর্ঘ্যটা আমরা পেয়ে যাব, এর বৃত্তের ব্যাসার্ধ এস ইজিক্যাল টু, আমরা জানি এস ইজিক্যাল টু আর থিটা, সেই ফর্মুলা প্রয়োগ করো, তাহলে আর ইন্টু ডি থিটা, ঠিক আছে। এটার ভ্যালু, এটার দৈর্ঘ্য হচ্ছে আর ডি থিটা, আর ডি থিটা এই দৈর্ঘ্যটা। বেশ, তাহলে এই ছোট্ট অংশে যে আধানটা রয়েছে, সেই আধানটা কত হবে, এই ডি কিউটা। তাহলে একক দৈর্ঘ্যে আধান আমরা জানি ল্যামডা, তাহলে এই আর ডি থিটা দৈর্ঘ্যে ল্যামডা কতটা হবে, ল্যামডা ইন্টু আর ডি থিটা, এটাই হচ্ছে ওখানকার আধানের পরিমাণ। তাহলে ওই ছোট্ট আধানের জন্য এখানে তড়িৎ প্রাবল্য বের করব, ঠিক আছে। ওই ছোট্ট আধানের জন্য এখানে তড়িৎ প্রাবল্য দেখো ঠিক এই বরাবর হবে, এটা হচ্ছে ডি ই। তাহলে এই ডিইটা আগে বের করে নিই, ঠিক আছে। তাহলে ডিইটা কত হবে, আমরা একটু আগে করেছিলাম ডিই সমান এমনি ফর্মুলা, ল্যামডা ইন্টু কে, কে ইন্টু ল্যামডা ইন্টু ডি কিউ, ওর আধান ডি কিউ বাই আর স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলাটা। এবার লক্ষ্য করে দেখো, কিউ এর জায়গায় আমরা কী বসাবো, কে ইন্টু ল্যামডা ইন্টু, ল্যামডা বসাবো না, কে ইন্টু ডি কিউ, এবার ল্যামডা দিয়ে আসবো, ডি কিউর জায়গায় দেখো ল্যামডা আর ডি থিটা, ঠিক আছে, বাই আর স্কোয়ার, ওকে। এবার লক্ষ্য করে দেখো, এই যে ভ্যালুটা হলো, এটা কোন দিকে অ্যাকচুয়ালি হচ্ছে, এই যে ভ্যালুটা আসছে এটা হচ্ছে কি, না এবির সঙ্গে দেখো, এবির সঙ্গে আমরা থিটা কোণে ধরেছিলাম, এবির ওপরের দিকে থিটা কোণে, তাহলে বাই সিমেট্রি দেখো, এখানে লক্ষ্য করে দেখো এটার সঙ্গে এদিকে যা কোণ, এদিকের অ্যাঙ্গেলটাও এই একই হবে থিটা কোণে। তাহলে ডি এর এই দিকে উপাংশ, অর্থাৎ এই দিকে উপাংশ কত হবে, এদিকে দেখো ডি ই, এদিকে উপাংশ হবে সাইন এ কস থিটা, এই বরাবর এদিকে হবে ডি কস থিটা, আর এদিকে হবে ডি সাইন থিটা। সিমিট্রি নেচার থেকে দেখো, এই পাশে যদি অংশ ধরতাম, তাহলে এই পাশেও দেখো ডি কস থিটাটা পরস্পরকে ক্যান্সেল আউট করে দেবে, তাহলে সামেশান ডি কস থিটা এটা সমান হবে জিরো, বাই সিমিট্রি থেকে আমরা বলছি। তাহলে আমাদের রয়ে যাবে ডি সাইন থিটা, ঠিক আছে। তাহলে ডি সাইন থিটা কত হবে, তাহলে ডি ই সাইন থিটা এটা আমরা বের করবো। তাহলে ডি এর জায়গায় এটা মডিউলাস ছিল, মান ছিল, এটা মান,
তাহলে ডি সাইন থিটার মান বসিয়ে দিচ্ছি, কে ল্যামডা আর ডি থিটা বাই আর স্কোয়ার সাইন থিটা। তাহলে এখানে আর কেটে দিচ্ছি, তাহলে কী আসছে, কে ল্যামডা সাইন থিটা ডি থিটা বাই আর। তাহলে আমরা এবারে মোট প্রাবল্যটা বের করতে চাচ্ছি, তাহলে মোট প্রাবল্য যদি বের করতে চাই, ই সমান হচ্ছে এর মান, তাহলে ইন্টিগ্রেশন অফ ডি, তাহলে ইন্টিগ্রেশন অফ ডি করলে এখানে এসে হচ্ছে কে ল্যামডা সাইন থিটা ডি থিটা বাই আর স্কোয়ার এর লিমিট থিটা। থিটার লিমিট কত হবে, জিরো টু, দেখো লক্ষ্য করে এখানে থিটা হচ্ছে বি পয়েন্ট হচ্ছে জিরো আর এ পয়েন্টে গেলে পাই, তাহলে থিটার লিমিট হচ্ছে জিরো টু পাই, জিরো টু পাই রেডিয়ান, জিরো রেডিয়ান টু পাই রেডিয়ান। তাহলে এখানে ইন্টিগ্রেশন করো, তাহলে ইন্টিগ্রেশন করলে কে ল্যামডা, এটা আর স্কোয়ার, এটা আর ছিল, কে ল্যামডা বাই আর, আর এখানে আসবে মাইনাস কস থিটা, তার জিরো রেডিয়ান থেকে পাই রেডিয়ান, এটা ফর্মুলাটা। তাহলে আমরা বসিয়ে দিচ্ছি কে ল্যামডা বাই আর, আর এখানে আসছে তাহলে মাইনাস কস পাই মাইনাস প্লাস কস জিরো, তাহলে এটাকে বসালে আমরা কত পাচ্ছি, তাহলে ই সমান হচ্ছে কে ল্যামডা বাই আর, এটা আসবে টু, তাই তো, এটা হবে মাইনাস অফ মাইনাস ওয়ান প্লাস ওয়ান, তার মানে টুয়াইস কে ল্যামডা বাই আর। তাহলে এখানে যে তড়িৎ প্রাবল্যটা আমরা পেলাম, সেই তড়িৎ প্রাবল্যটা হলো কত, এখানে টোটাল তড়িৎ প্রাবল্য সেটা হবে টুয়াইস কে ল্যামডা বাই আর। অবশ্যই এটা মান, আর অভিমুখটা কোন দিকে হবে, অভিমুখটা হবে এই এবির সঙ্গে লম্ব কিন্তু বাইরের দিকে, ঠিক আছে, এবির সঙ্গে লম্ব হবে অথচ বাইরের দিকে, আর যদি এটা যেহেতু পজিটিভ চার্জ, আর নেগেটিভ চার্জ হলে ঠিক উল্টো দিকে হবে, ভেতরের দিকে হবে, তড়িৎ প্রবলটা এখানে ভেতরের দিকে আসবে। তাহলে আমরা পেয়ে গেলাম টুয়াইস কে ল্যামডা বাই আর, এটা হচ্ছে মান। আর অভিমুখ দেবো, এটা যদি আই ক্যাপ বলি, তাহলে আই ক্যাপ হলে এটা নিশ্চয়ই ওদিকে জে ক্যাপ হতো, এটা যদি ও বিন্দু বলতাম, এটা এ, ও বি হচ্ছে এক্স অক্ষ, এদিকটা হচ্ছে এক্স অক্ষ, আর ও থেকে ওপরের দিকে হবে ওয়াই অক্ষ, তাই তো, তাহলে এদিকটা হবে নেগেটিভ ওয়াই অক্ষ, তাই তো, তাহলে এটা হবে মাইনাস জে ক্যাপ, এর ভ্যাক্টরটা হবে অ্যাকচুয়ালি মাইনাস জে কে বলবে, অর্থাৎ নেগেটিভ ওয়াই অক্ষ অভিমুখে এটা আসবে। তাহলে তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্কটা তোমরা বাড়িতে করে ফেলবে, আমি জাস্ট হিন্টস দিয়ে দেবো। একটি অর্ধবৃত্তাকার রিংয়ের ব্যাসার্ধ 12 সেন্টিমিটার, ঠিক আছে, ওই অর্ধবৃত্তাকার লিখো, তাহলে অর্ধ বৃত্তাকার রিংয়ের ব্যাসার্ধ 12 সেন্টিমিটার, একে প্লাস প্লাস 36 স্ট্যাট কুলম আধানে সুষমভাবে আহিত করা হলো, ঠিক আছে, তাহলে কেন্দ্রবিন্দুতে, কেন্দ্রবিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে দেখো আমরা সেই আগেরটা ফর্মুলা পেয়ে যাচ্ছি, তাহলে ল্যামডা আগে বের করে নাও, ল্যামডা সমান কি হচ্ছে, প্লাস 36 বাই পাই ইন্টু আর, আর হচ্ছে 12 সেন্টিমিটার, এটা হচ্ছে ল্যামডা, এত স্ট্যাট কুলম পার সেন্টিমিটার। আর কি আছে, আর আছে, আর তো 12 সেন্টিমিটার রয়েছে, আর হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে ফর্মুলা বসিয়ে দাও টুয়াইস, তাহলে ই ইকুয়ালস টু টুয়াইস কে ল্যামডা বাই আর, টুয়াইস কে ল্যামডা বাই আর, তাহলে টু কে হচ্ছে এখানে ওয়ান যেহেতু সিজিএস, ল্যামডা হচ্ছে ওই যে 12, তাহলে থ্রি বাই পাই, থ্রি বাই পাই ইন্টু ওয়ান বাই আর আছে, আর হচ্ছে 12, এত এত কী হবে, উইথ নেগেটিভ জে অ্যাক্সিস বরাবর হবে, বা ভাষায় বলে দিবে ঋণাত্মক ওয়াই অক্ষ বরাবর, পজিটিভ চার্জ দেওয়া হয়েছে তাই এটা এদিকে আসছে, নেগেটিভ চার্জ দিলে উল্টো দিকে হয়ে যেত। তাহলে এত কী হবে, ইউনিটটা হবে স্ট্যাট
कुलम डाइन पर स्टैट कुलम डाइन पर स्टैट कुलम এবারে আমরা একটা অর্ধবৃত্তাকার ফাঁপা চাকতির ক্ষেত্রে তড়িৎ প্রবাহ বের করব। তাহলে হেডিংটা লেখো অর্ধ বৃত্তাকার ফাঁপা চাকতির জন্য তড়িৎ প্রবাহ, ঠিক আছে? অর্ধবৃত্তাকার হবে, ফাঁপা হবে। আমরা যেমন আগের ক্ষেত্রে করেছিলাম একটা রিং অর্ধবৃত্তাকার রিং করেছিলাম, এবারে ফাঁপা চাকতি। তাহলে আমরা যদি এরকমভাবে এঁকে দেখাই তোমাকে ছবিটা, তাহলে একটা সরলরেখা টেনে ফেলো, এটাতে একটা অর্ধবৃত্ত টেনে ফেলো, আর একটা অর্ধবৃত্ত এরকম করে টেনে ফেলছি। তাহলে এই যে শেপটা এলে দেখো, এটা হচ্ছে একটা অর্ধবৃত্তাকার ফাঁপা চাকতি, এটা হচ্ছে চাকতিটা পুরোটা। তার ব্যাসার্ধ, দুটো ব্যাসার্ধ থাকবে, একটা অন্তর্ব্যাসার্ধ একটা বহির্ব্যাসার্ধ। তাহলে অন্তর্ব্যাসার্ধটা ধরছি আর এটাকে ধরছি এ, অন্তর্ব্যাসার্ধ এ, আর বহির্ব্যাসার্ধটা ধরছি বি, এই বহির্ব্যাসার্ধ বি, ঠিক আছে? তাহলে একটা ফাঁপা চাকতি, অর্ধবৃত্তাকার চাকতি, যার অন্তর্ব্যাসার্ধ এ এবং বহির্ব্যাসার্ধ বি, একে আধান দেওয়া হয়েছে, তাই তো? তাহলে সুষমভাবে আধান যে দেওয়া হয়েছে সেই মানটা এখানে লিখে দেবে, সুষমভাবে আহিত করতে হবে, প্লাস কিউ আধান দেওয়া হয়েছে। এই আধানটা তাহলে আমাকে এখানে একক ক্ষেত্রফলে কত আধান দেওয়া হয়েছে বের করতে হবে। তাহলে মোট আধান দেওয়া হয়েছে কি, তাহলে মোট আধান হচ্ছে প্লাস কিউ, ঠিক আছে? তাহলে এর ক্ষেত্রফল তোমাকে বের করে নিতে হবে, এই চাকতিটার ক্ষেত্রফল কত হচ্ছে। না, ক্ষেত্রফল যদি আমি দেখি, দেখো এ সমান পাই, পাই বি স্কোয়ার হচ্ছে বাইরটার ক্ষেত্রফল, পুরো পুরো বাইরের অংশটার ক্ষেত্রফল। আমরা বি ব্যাসার্ধের যে চাকতি তার ক্ষেত্রফল হচ্ছে পাই বি স্কোয়ার বাই টু, অর্ধবৃত্ত আছে বলে পাই আর স্কোয়ার বাই টু করে দিলাম, মাইনাস ভেতরের চাকতিটা বাদ দিয়ে দেবো। তাহলে ভেতরের চাকতিটা হচ্ছে পাই বাই টু এ স্কোয়ার, এটা হচ্ছে ওর ওই চাকতিটার ক্ষেত্রফল, এটা খেয়াল রাখবো। তাহলে আমি এখান থেকে সিগমা, অর্থাৎ একক ক্ষেত্রফলে কত আধান আছে বের করে নেবো। তাহলে প্লাস কিউ বাই ওই ক্ষেত্রফলটা, তাহলে এইটা তোমাকে আগে বের করে নিতে হবে সিগমাটা, অর্থাৎ একক ক্ষেত্রফলে কতটা আধান রয়েছে। এইবারে আমরা কি করব, এই যে চাকতিটাকে এটাকে সেই আগের মতো ছোট্ট একটা রিঙে ভাগ করে নাও, ঠিক আছে? এটাকে একটা ছোট্ট অংশ রিঙে ভাগ করে নিচ্ছি, মনে করছি যে এই রিংটাতে, রিংটার জন্য আগে তড়িৎ প্রবল বের করব, দিয়ে পুরো চাকতিটা বের করে নেব। তাহলে এই রিংয়ের ক্ষেত্রে যে আধান রয়েছে সেই রিংটায় আধানটা আমরা বের করব। তাহলে রিংটার ব্যাসার্ধ ধরতে হবে আমাকে, রিংটার ব্যাসার্ধ ধরো এটা হচ্ছে এক্স, আর এর থিকনেস যেটা রয়েছে সেটা হচ্ছে ডিএক্স, ওই রিংটার, রিংটার থিকনেসটা হচ্ছে ডিএক্স। তাহলে ওর মধ্যে কতটা আধান থাকবে, তাহলে ওই ডিএক্স রিংটার মধ্যে যে আধান, ঠিক আছে, এক্স ব্যাসার্ধ ও ডিএক্স বেধের অর্ধ বৃত্তাকার রিংয়ের আধান কত হবে। দেখো একক ক্ষেত্রফলে আধান আমরা জানি সিগমা, তাহলে সিগমা ইনটু ওটার ক্ষেত্রফল, ওটার ক্ষেত্রফল কত হচ্ছে, অ্যাকচুয়ালি টু পাই আর, টু পাই আর ওর দৈর্ঘ্য হতো, টু পাই আরের জায়গায় পাই ইনটু এক্স, পাই এক্স হচ্ছে দৈর্ঘ্য, তার সঙ্গে ডিএক্স গুণ করে দিচ্ছি, ঠিক আছে? সিগমা পাই এক্স ডিএক্স এটা হচ্ছে ওর আধান। তাহলে ওর একক দৈর্ঘ্যে আধান কত হবে, একক দৈর্ঘ্যে আধান সেটা সমান কি হবে, না আধানকে তার দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দেবো, সিগমা পাই এক্স ইন্টু ডিএক্স বাই পাই এক্স। তাহলে পাই এক্স, পাই এক্স কেটে গেল, তাহলে সিগমা ইন্টু ডিএক্স, তার মানে সেই ল্যামডাটার জায়গায় আমরা সিগমা ডিএক্স বসিয়ে দেবো। আমরা রিংয়ের জন্য একটু আগে পেয়েছি, তাহলে রিংয়ের জন্য তড়িৎ প্রবল কত হয়, রিংয়ের জন্য তড়িৎ প্রবল আমরা পেয়েছি ই সমান হচ্ছে টুয়াইস কে ল্যামডা বাই আর হতো, এটা হচ্ছে ফর্মুলাটা। তাহলে এখানে আমরা বসাচ্ছি কি, টুয়াইস কে ল্যামডার জায়গায় বসাচ্ছি সিগমা ডিএক্স
বাই আরেক জায়গায় x, এটা হচ্ছে ডিই ওই ছোট্ট অংশটার জন্য তড়িৎ প্রবলের মানটা। তাহলে এবার মোট তড়িৎ প্রবল বের করব, এই ছোট্টটার জন্য এখানে তড়িৎ প্রবল যেটা বেরিয়েছে সেটা হচ্ছে ডিই। এবারে মোট তড়িৎ প্রবল বের করতে গেলে ওই x এর লিমিট দেখো a থেকে b করে দিতে হবে, a থেকে bটা চেঞ্জ করবে। তাহলে এখানে দেখো মোট তড়িৎ প্রবল বের করলাম, তাহলে e সমান হচ্ছে e এর ভ্যালু ইন্টিগ্রেশন ডিই। এবারে ডি ইন্টিগ্রেশন বসালে কত আসছে, টুয়াইস কে সিগমা তো বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স, লিমিটটা হচ্ছে এক্স ইজিক্যাল টু এ থেকে এক্স ইজিক্যাল টু বি। তাহলে এখানে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাচ্ছি, টুয়াইস কে সিগমা এলএন এলএন বি বাই এ, এটা হচ্ছে তড়িৎ প্রবলের মানটা। তাহলে এলএন বি বাই এ, টুয়াইস কে সিগমা এলএন বি বাই এ। তাহলে এই চারটিটার জন্য আমরা এখানে তড়িৎ প্রবল পেয়ে গেলাম। তাহলে মোট তড়িৎ প্রবল হচ্ছে টুয়াইস কে সিগমা এলএন বি বাই এ। অবশ্যই অভিমুখ সে আগের মতো হবে, মাইনাস জে ক্যাপ দিকে হবে, কারণ আমরা এই ব্যাস বরাবর ধরেছি। এই এদিকে যদি আই ক্যাপ ধরি তাহলে এদিকে হচ্ছে মাইনাস জে ক্যাপ, তাহলে এদিকে হচ্ছে, বা তোমরা বলে দিবে ব্যাসের সঙ্গে লম্বভাবে যেদিকে আধান রয়েছে তার উল্টো দিকে, এটা হচ্ছে তার মান এবং অভিমুখ দুটো একসঙ্গে পেয়ে গেলাম, এটা মান আর এটা অভিমুখ। এবার চার্জটা যদি মাইনাস করে দাও তখন কী হয়ে যাবে, উল্টো দিকে হয়ে যাবে, মাইনাস চার্জ দিয়ে দিলে উল্টো দিকে তড়িৎ ক্ষেত্রের প্রবলটা হয়ে যাবে। তাহলে আমরা একটা তোমাকে হোমওয়ার্ক দিচ্ছি, সেটা লিখে ফেলো হোমওয়ার্ক। একটি অর্ধবৃত্তাকার চাকতির অন্তর্ব্যাসার্ধ, ঠিক আছে, একটা অর্ধবৃত্তাকার চাকতির অন্তর্ব্যাসার্ধ দেওয়া আছে। অর্ধবৃত্তাকার চাকতির এই অন্তর্ব্যাসার্ধ এটা হচ্ছে তোমাদের বলা আছে 12 সেন্টিমিটার, আর বহির্ব্যাসার্ধ, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত দূরত্বটা, এটাকে দেওয়া আছে 16 সেন্টিমিটার। এর মধ্যে দেওয়া আছে প্লাস 200 স্ট্যাট কুলম আধান দেওয়া আছে, সুষমভাবে আহিত করা আছে। তাহলে এর কেন্দ্রবিন্দুতে তড়িৎ প্রবল কত হবে বের করে ফেলো, এইখানে তড়িৎ প্রবল কত হবে, ঠিক আছে। তাহলে তোমরা ফর্মুলায় বসিয়ে দাও, আমি একটু হিন্ট দিয়ে দিচ্ছি, এখানে তোমাকে আগে কিন্তু ওই যে সিগমাটা বের করে নিতে হবে, ঠিক আছে। তাহলে সিগমা সমান কী হবে, আগে ক্ষেত্রফল বের করে নাও, ক্ষেত্রফলটা কত হবে, না আগে পুরো এই বি ব্যাসার্ধের ক্ষেত্রফল, অর্ধবৃত্ত আছে, তাহলে পাই বি স্কোয়ার হচ্ছে পূর্ণ চাকতির ক্ষেত্রে এটা মাইনাস বাই টু, মাইনাস পাই এ স্কোয়ার বাই টু, এটা হচ্ছে ওই চাকতির অর্ধবৃত্তাকার ফাঁপা চাকতির ক্ষেত্রফল। আর আধান দেওয়া আছে প্লাস কিউ হচ্ছে 200 প্লাস 200 স্ট্যাট কুলম, তাহলে এইখান থেকে তুমি সিগমা বের করে ফেলো, সিগমা সমান প্লাস কিউ বাই এ, ঠিক আছে, এটা হচ্ছে তার ক্ষেত্রফল বেরিয়ে যাবে, মানটা পুট করে দেবে ক্ষেত্রফল। এবারে এবার ফর্মুলা পুট করে দেওয়া হয়ে গেছে, এবার ই সমান আমরা জানি, ই সমান কে, কে এর মান সিজিএসে এক হচ্ছে, কে ইন্টু ল্যামডা, ল্যামডার এখানে কে ইন্টু ওই সিগমা, সিগমা হচ্ছে কিউ বাই এ, কিউ বাই এর ভ্যালু বসিয়ে দিবে, আর এল এন বি বাই এ, এই ভ্যালুটা বসিয়ে দাও, হয়ে গেল, ইন্টু টু থাকবে, টুয়াইস কে ল্যামডা এল এন বি বাই এ, এটা হচ্ছে তার মান, এই ভাবনা পুট করে দাও। আর অভিমুখটা অবশ্যই নাম দিয়ে বলে দিবে, এটা ও, এটা এ দিয়ে দিবে, তাহলে ও এ অভিমুখে বলে দিবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। এখন আমরা একটা বৃত্তাকার রিংয়ের জন্য বের করব, ঠিক আছে। তাহলে আমরা লিখছি একটি বৃত্তাকার রিংয়ের কেন্দ্র থেকে ডি দূরত্বে অক্ষস্থিত বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয়। ঠিক আছে, তাহলে একটা বৃত্তাকার রিং নেব, তার কেন্দ্র থেকে ডি দূরত্বে কোনো বিন্দুতে আমরা অক্ষস্থিত বিন্দুতে, ঠিক আছে, অক্ষের উপর আমরা তড়িৎ প্রাবল্য নির্ণয় করব। তাহলে আমরা একটা বৃত্তাকার রিং এঁকে নিচ্ছি, তাহলে দেখো এটা হচ্ছে একটা বৃত্তাকার রিং,
ঠিক আছে এই বৃত্তাকার রিং এ এটাকে সুষমভাবে চার্জ দেওয়া হয়েছে তলায় থেকে তাহলে সুষমভাবে আয়িত করা হয়েছে এই আধানটা পজিটিভ চার্জ আমরা ধরছি তাহলে এখানে যদি আমরা ধরে নেই যে পুরো রিংটার এটা রিংটার ব্যাসার্ধ ধরতে হবে তাহলে রিংটার ব্যাসার্ধ এটা এটা হচ্ছে আর ঠিক আছে তাহলে বৃত্তাকার রিং এর ব্যাসার্ধ আর একে প্লাস কিউ আধানে সুষমভাবে আয়িত করা হলো ঠিক আছে তাহলে আমরা কি করতে পারি এর ক্ষেত্রে দেখো লক্ষ্য করে তাহলে ল্যামডা অর্থাৎ একক দৈর্ঘ্যের যে আধান একক দৈর্ঘ্যের আধান সেটাকে আমরা ল্যামডা বলি ল্যামডা সমান কি হচ্ছে মোট আধান বাই দৈর্ঘ্য দৈর্ঘ্য এখানে হবে টু পাই আর এটা হচ্ছে ল্যামডা এটা ল্যামডাটা বের করে রাখবো এবারে এর কেন্দ্রবিন্দুতে যদি প্রাবল্য বের করি তাহলে বাই সিমেট্রি দেখতে পাচ্ছ এপাশ থেকে যার ক্ষেত্রে আধান যদি নিচের দিকে হয় তাহলে এই নিচের দিকের জন্য তড়িৎ প্রাবল্য হবে উপরের দিকে অর্থাৎ ক্যান্সেল আউট হয়ে যাবে অর্থাৎ কেন্দ্রবিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য কেন্দ্রবিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য নাল ভেক্টর এবারে যখন আমরা এই অক্ষ থেকে একটা দূরে যাব এই অক্ষ থেকে মনে করো আমরা অক্ষস্থিত একটা বিন্দু এখানে পি পয়েন্টটা নিচ্ছি এই পি বিন্দুতে আমরা তড়িৎ প্রাবল্য বের করব তার জন্য আগে এটাকে ছোট্ট একটা অংশে ভাগ করে নিচ্ছি ঠিক আছে তাহলে এইখানে একটা ছোট্ট অংশ আমরা ধরছি যেটা ডিএক্স এই রিংটার একটা ছোট্ট অংশ কেটে নিচ্ছি এই দৈর্ঘ্যটা হচ্ছে ডিএক্স তাই এতে পালস প্লাস চার্জ আছে তাহলে এই ডিএক্সের জন্য এখানে তড়িৎ প্রাবল্য আমরা বের করব তাহলে এখানে তড়িৎ প্রাবল্য যদি এই ডিরেকশানে হবে এটা হচ্ছে ডিই তাহলে এই দূরত্বটা আমরা পেয়ে যাচ্ছি এই দূরত্বটা ধরেছি ডি ছোটো ডি এটা যদি স্মল ডি ধরা হয় এদিকটা হচ্ছে আর তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি রুট ওভার আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার অতিভুজ এটা লম্ব এটা ভূমি এটা অতিভুজ এই অ্যাঙ্গেলটা ধরো থিটা তাহলে এদিকে দেখো এই ডির এই অক্ষ বরাবর একটা উপাংশ পাবো আর এদিকে লম্ব উপাংশ পাবো তাহলে এটা যদি থিটা হয় এদিকটাও থিটা তাহলে এদিকটা হবে ডিই কস থিটা আর এদিকটা হবে ডিই সাইন থিটা ঠিক আছে তাহলে ডিই সাইন থিটার যে সামেশান করা হয় অর্থাৎ নিচের দিকে যদি দৈর্ঘ্যটা ধরা হয় বা সিমেট্রিতে দেখো সেক্ষেত্রে একটা উপরের দিকে অংশ পাবো ডিই সাইন থিটা তাহলে ডিই সাইন থিটাটা পরস্পর ক্যান্সেল আউট হয়ে যাবে অর্থাৎ সামেশান ডিই কস থিটাটা জিরো হয়ে যাবে সামেশান ডিই কস থিটা নয় সাইন থিটা উপাংশ এটাকে জিরো হয়ে যাবে তাহলে শুধু রয়ে যাবে ডিই কস থিটা উপাংশ এই অংশটা এই অংশটা অক্ষ বরাবর থাকছে তাহলে আমরা এখানে পি বিন্দুতে মোট প্রাবল্যটা বের করছি তাহলে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত ডিই কস থিটা তাহলে মোটটা যদি বের করতে চাই ই সমান তাহলে ইর ম্যাগনিচিউড অবশ্যই মান তাহলে ইন্টিগ্রেশন অফ ডি কস থিটা ঠিক আছে তাহলে ডি এর মানটা পুট করে দাও এই ডি মানটা কত হবে লক্ষ্য করে দেখো এর মধ্যে চার্জ কত হচ্ছে না একক দৈর্ঘ্যে আধান হচ্ছে ল্যামডা তাহলে এখানে কিউ কিউ কত হচ্ছে না ডি কিউ সমান হচ্ছে ল্যামডা ইন্টু ডিএক্স তাহলে ল্যামডা ইন্টু ডিএক্স হলে এখানে তড়িৎ প্রাবল্য হবে কুলম্বের সূত্র অনুসারে এখানে বসে দিচ্ছি কে ল্যামডা ডিএক্স বাই ওই দূরত্বের স্কোয়ার তাহলে আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ারের রুট ওভার ছিল রুট ওভারটা উঠে গেল স্কোয়ার এখানে স্কোয়ার হয় তো স্কোয়ার আর এখানে রুট ওভার ঠিক আছে তার মানে স্কোয়ারটা উঠে গেল আর কস থিটা এখানে কস থিটা সমান বের করছি দেখো কস থিটা সমান কী হবে ভূমি এটা ভূমি আর অতিভুজ তাহলে ভূমি বাই অতিভুজ বের করে দিচ্ছি তাহলে এখানে কস থিটার মানটা বসিয়ে দিচ্ছি ভূমি বাই অতিভুজ রুট ওভার আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার তাহলে এখান থেকে যদি সরল করি কে ল্যামডা বেরিয়ে যাচ্ছে এটা হচ্ছে আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এটার হল এটা পাওয়ারটা এখানে হচ্ছে একটা আর এখানে হাফ তার মানে তিনের দুই ইন্টিগ্রেশন ডিএক্স ঠিক আছে
এবারে ডিএক্স এর উপর ইন্টিগ্রেশন হবে, ডিএক্স এর ইন্টিগ্রেশন দেখো অ্যাকচুয়ালি বৃত্তের পরিধি দাঁড়াবে, তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স এখানে দাঁড়াবে অ্যাকচুয়ালি এক্স, এক্স মানে এখানে হবে তাহলে টু পাই আর, তাহলে কে ল্যামডা আর ডিএক্স এর ইন্টিগ্রেশন এখানে হবে টু পাই আর, অর্থাৎ বৃত্তের পরিধিটা অ্যাকচুয়ালি ডিএক্স এর ইন্টিগ্রেশন দাঁড়ায় এক্স, এক্স মানে এখানে বৃত্তের পরিধি, বৃত্তের পরিধিটা হচ্ছে টু পাই আর, তাহলে এটা এখানে বসে গেল বাই আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার হোল টু দি পাওয়ার থ্রি বাই টু। এটা হচ্ছে ফর্মুলাটা, তাহলে টু পাই আর কে ল্যামডা বাই আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার হোল টু দি পাওয়ার তিনের দুই। এটা কোন দিকে হবে, দিকটা কোন দিকে দেখতে পাচ্ছ, যেহেতু এই রিংটাতে আমরা পজিটিভ চার্জ দিয়েছি, তাহলে পজিটিভ চার্জ দেওয়ার জন্য এটা ধনাত্মক এক্স অক্ষ অভিমুখী, অর্থাৎ এখানে আই ক্যাপ আমরা গুণ করে দেবো। যদি এখানে নেগেটিভ চার্জ দিতাম তাহলে এটা মাইনাস আই ক্যাপ হয়ে যাবে, অর্থাৎ তখন তড়িৎ প্রবলটা উল্টো দিকে হবে, তখন তড়িৎ প্রবলটা এই ডিরেকশানে আসবে, ঠিক আছে। তখন এটা হয়ে যাবে মাইনাস ডিই কস থিটা আই ক্যাপ, যদি মাইনাস চার্জ দিতাম, ঠিক আছে, এটা অনলি ফর নেগেটিভ চার্জ। এটা পজিটিভ চার্জ দিয়েছি মানে এই ডিরেকশানে এটা অভিমুখটা হবে, তাহলে এটা হয়ে গেল মান, আর অভিমুখটার সঙ্গে সঙ্গে লিখে দাও এটা হচ্ছে পজিটিভ এক্স ডিরেকশনে, এক্স অভিমুখ। তাহলে আমরা একটা রিংয়ের জন্য তার অক্ষস্থিত কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করে ফেললাম। তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি আমি, কিছুটা হিন্টস দিয়ে দেবো, তোমরা বাড়িতে এটা করে নেবে, ঠিক আছে। তাহলে এই যে রিংটা, এই রিংটার ক্ষেত্রে আমরা চার্জ দিচ্ছি, মনে করো একটা রিং, এর ব্যাসার্ধ হচ্ছে 20 সেন্টিমিটার, এই রিংটাতে যে চার্জ দেওয়া হয়েছে সেই চার্জটা হচ্ছে মাইনাস ফাইভ হান্ড্রেড স্ট্যাট কুলম, এর অক্ষ থেকে এই কেন্দ্র থেকে অক্ষস্থিত বিন্দুতে এই দূরত্বটা বলা হচ্ছে, এই দূরত্বটা হচ্ছে 80 সেন্টিমিটার, 80 সেন্টিমিটার দূরে এখানে প্রাবল্য কত হবে, ঠিক আছে। তাহলে তড়িৎ প্রবলের ফর্মুলা বুঝতে তোমাকে আগে ল্যামডা বের করে নিতে হবে, তাহলে ল্যামডা হচ্ছে আগে দেখো -500 বাই টু পাই আর, আর হচ্ছে 20 সেন্টিমিটার, তাহলে এটা হয়ে গেল ল্যামডা এত স্ট্যাট কুলম পার সেন্টিমিটার, আর দূরত্ব দেওয়া আছে, ডি দেওয়া আছে, ব্যাস এবারে তুমি ফর্মুলায় বসিয়ে দাও। তাহলে ই সমান আমরা জানি, ই সমান সিজিএসে হচ্ছে, সিজিএসে কে হচ্ছে 1 কে টু পাই আর ইন্টু সিগমা ইন্টু ডি বাই আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ারের হোল টু দি পাওয়ার থ্রি বাই টু, এটা ছিল, ঠিক আছে। এবার এই ফর্মুলায় বসিয়ে দাও, সব ভ্যালুগুলো জানা আছে, আর জানা তাহলে কেটা এক, সিজিএসের জন্য টু পাই জানো, আর জানো আর হচ্ছে যে 20 সেন্টিমিটার, সিগমাই যে বের করে নিয়েছি সিগমা, আর ডি, ডি হচ্ছে 80 সেন্টিমিটার, আর নিচে আর এবং ডি দুটো রিমান জানো, এটা তাহলে এত হবে, এত অভিমুখ, এটা হচ্ছে যেহেতু মাইনাস চার্জ দেওয়া আছে তাহলে মাইনাস আই ক্যাপ হবে, মাইনাস আই ক্যাপ এই অভিমুখে, এত ইয়ে এটা হচ্ছে নি ডাইন, ডাইন পার স্ট্যাট কুলম, এটা হচ্ছে ইউনিট, এটা অভিমুখ, আর এটা হচ্ছে মান ম্যাগনিচিউড, এটা পুরো ভেক্টর কোয়ান্টিটি দেওয়া হলো, ঠিক আছে। এখন আমরা একটা বৃত্তাকার চাকতির ক্ষেত্রে নির্ণয় করব, তাহলে একটি বৃত্তাকার চাকতির অক্ষস্থিত বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করব, ঠিক আছে। তাহলে বৃত্তাকার চাকতির আমরা ধরে নিচ্ছি একটা বৃত্তাকার চাকতি, এই বৃত্তাকার চাকতির ক্ষেত্রে আমরা ধরছি এর ব্যাসার্ধ ধরছি আর, ঠিক আছে, এটা হচ্ছে এর কেন্দ্র, এই বৃত্তাকার চাকতির ব্যাসার্ধ বড় আর, এর কেন্দ্র হচ্ছে ও, একে একটা আধান দেওয়া আছে, সুষমভাবে আধান দেওয়া আছে, পজিটিভ চার্জ দেওয়া হয়েছে, সুষমভাবে চারিদিকে আধানটা ছড়িয়ে থাকবে, মনে করি। তাহলে ধরে নিচ্ছি যে বৃত্তাকার চাকতির ব্যাসার্ধ সমান আর,
एके प्लस क्यू आधाने सुषम भावे आहित करा हलो। ठीक है, तले एकक क्षेत्रफले, एकक क्षेत्रफले आधान अर्थात सिग्मा, सिग्मा समान कि हे तेल मोट आधान, मोट आधान हे प्लस किऊ बाई क्षेत्रफल, क्षेत्रफल हे पाई आर स्क्वायर। ये हे एत यूनिट पे जा स्टैट कुलम, जो सीजीएस है तेल स्टैट कुलम पर सेमी स्क्वायर और एस आई ते हम कुलम पर मीटर स्क्वायर। हमें यूनिक एकक लिखे दिए चले जा। এবার এখানে লক্ষ্য করে দেখো, এটাকে আমরা কি করব না সেই আগের মতো অনেকগুলো ছোট ছোট বৃত্তাকার রিঙে ভাগ করতে পারি। তাহলে এটাকে একটা ছোট্ট এক্স ব্যাসার্ধের রিঙে আমরা ভেঙে নিচ্ছি, একটা ছোট্ট রিঙে কল্পনা করছি, আর ব্যাসার্ধের একটা রিং। ঠিক আছে, তাহলে এখান থেকে ডিএক্স দূরত্বে ডিএক্স বেধের একটা রিং কেটে নিলাম এর অংশ থেকে। ওই রিংটার কেন্দ্র থেকে ডি দূরত্বে আমরা তড়িৎ প্রাবল্য এক্ষুনি বের করেছি। ঠিক আছে, এখানে তড়িৎ প্রাবল্য যেটা বের করেছিলাম সেই ডি সেটা আমরা ফর্মুলায় লিখছি। তাহলে ডি যে মানটা ম্যাগনিচিউড সেটা হচ্ছে কি কে কুলম্বের ধ্রুবক টু পাই, এখানে এক্স এক্স ব্যাসার্ধ টু পাই এক্স ইন্টু সিগমা ইন্টু ডি বাই এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ারের হোল টু দি পাওয়ার থ্রি বাই টু ইন্টু ডিএক্স থাকবে। ঠিক আছে, যেহেতু ওই সিগমা ইন্টু ডিএক্স করে দিচ্ছে আধানটা, সিগমা ইন্টু ডিএক্স, এটা এটা হচ্ছে একটা বৃত্তাকার রিংয়ের জন্য তার অক্ষস্থিত বিন্দুতে তড়িৎ প্রবলের ফর্মুলা, যেটা একটু আগে আমরা করেছি, আগের আগের প্রমাণটাতেই করেছি। তাহলে এবারে তাহলে মোট যদি তড়িৎ প্রবল্য বের করতে চাই অর্থাৎ এক্সের লিমিট আমরা ইন্টিগ্রেশন করে দেবো, তাহলে মোট তড়িৎ প্রবল্য ই সমান এই ম্যাগনিচিউড সমান তাহলে ইন্টিগ্রেশন কে টু পাই ডি বাই এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার হোল টু দি পাওয়ার তিনের দুই, আর এখানে থাকছে টু পাই ডি করে গেছে, তাহলে সিগমা, সিগমাও থাকবে, সিগমা থাকবে এক্স ডিএক্স। ঠিক আছে, ও না বাই এটাও থাকবে, পুরোটাই থাকবে এক্স ডিএক্স এই অংশটা। এবারে এটাকে দেখো, লক্ষ্য করে তাহলে কে টু পাই সিগমা ডি বাইরে বেরিয়ে চলে যাবে, তাহলে কে টু পাই ডি সিগমা এটা বাইরে চলে আসছে, তাহলে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার হোল টু দি পাওয়ার থ্রি বাই টু ডিএক্স, এটার ইন্টিগ্রেশন আমাকে করতে হবে। তাহলে এর জন্য কী করবো, এই এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ারটাকে আমরা জেড স্কোয়ার ধরে নেবো। ঠিক আছে, তাহলে এটাকে আমরা ইন্টিগ্রেশন করার জন্য কী করছি না পুট করছি কি এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ারটাকে আমরা জেড স্কোয়ার পুট করছি, তাহলে টুয়াইস এক্স ডিএক্স ইজ ইকাল টু টুয়াইস জেড ডি জেড। ঠিক আছে, এবারে এক্স যখন জিরো, এক্সের লিমিট যখন দেখো জিরো ছিল, তাহলে এখানে লিমিট ছিল জিরো টু আর, এক্সের লিমিট জিরো টু আর ছিল, তাহলে জেডের লিমিটটা বের করতে হবে। এক্সে যদি জিরো বসাই, তাহলে এক্স যদি জিরো বসাই দেখো জেড মান হচ্ছে ডি, তাহলে জেডের মান হচ্ছে ডি। আবার এক্স যখন আমি আর বসাবো তখন জেডের মান কত হবে, জেডের মান হবে রুট অফ আর আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে এবার লিমিটটা পাল্টে দেবো, তাহলে টুয়াইস কে টু পাই ডি সিগমা এর লিমিটটা চেঞ্জ করে দিচ্ছি, উপরে হচ্ছে এক্স ডি এক্সের জায়গায় হবে ডি জেড আর নিচে হবে জেড কিউ আর উপরে হচ্ছে জেড, এক্স ডি এক্স মানে হচ্ছে জেড ডি, এই যে টু জেড ডি জেড টুটা কেটে যাচ্ছে, তাহলে দেখো এক্স ডি এক্সের জায়গায় জেড ডি জেড ওই এক্স ডি এক্সের জায়গায় জেড ডি জেড আর নিচে এইটার জায়গায় জেড কিউ জেড কিউ, আর লিমিটটা হবে এটা হচ্ছে জেডের লিমিট, জেডের লিমিট ডি থেকে জেড ইজিক্যাল টু রুট ওভার আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এটার ইন্টিগ্রেশন করবো। তাহলে এটা ইন্টিগ্রেশন করলে ডাইরেক্ট কেটে যাচ্ছে জেড স্কোয়ার আসছে, তাহলে ওয়ান বাই জেড স্কোয়ার ইন্টিগ্রেশন করে দিচ্ছি কে টু পাই ডি ইন্টু সিগমা আর এটা হবে মাইনাস ওয়ান বাই জেড তার লিমিট ডি থেকে রুট ওভার ডি স্কোয়ার প্লাস আর স্কোয়ার, আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এটা। তাহলে এবার এটাকে লিমিট বসিয়ে দাও, লিমিট বসিয়ে দিলে হয়ে যাবে, তাহলে ই ইকুয়ালস টু ই ম্যাগনিচিউড ইকুয়ালস টু আমরা পেয়ে যাচ্ছি কত
কে কুলম্বের ধ্রুবক, টু পাই সিগমা ইন্টু ডি, আর ওটা হচ্ছে ওয়ান বাই, এই আগে আপার লিমিট বসবে তাহলে মাইনাস আছে, তাহলে আগে লোয়ার লিমিটটা বসে দিচ্ছি, ওয়ান বাই ডি মাইনাস ওয়ান বাই রুট ওভার ডি স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এই যে লিমিটটা হয়ে গেল, এটাই হচ্ছে ফর্মুলাটা। এবার অভিমুখ, অভিমুখ সেই আগের মতো, প্লাস যদি চার্জ হয় তাহলে আই ক্যাপ বরাবর হবে, এটাকে আমরা ভেক্টর করে দিচ্ছি প্লাস আই ক্যাপ দিয়ে, এটা তাহলে এই মানটা তুলে দিতে হবে, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য একটা বৃত্তাকার চাকতির ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে আমরা একটা হোমওয়ার্ক দিচ্ছি করে ফেলো, একটা বৃত্তাকার চাকতি এর ব্যাসার্ধ, বৃত্তাকার চাকতির ক্ষেত্রে তোমাকে ব্যাসার্ধ দেওয়া হচ্ছে, বৃত্তাকার চাকতির ব্যাসার্ধ মনে করো 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার, একে প্লাস কিউ নয় এটা মাইনাস দেওয়া আছে, মাইনাস 300 স্ট্যাট কুলম আধান দেওয়া হয়েছে, তাহলে এর কেন্দ্র থেকে 60 সেন্টিমিটার দূরে তড়িৎ প্রাবল্য তোমরা নির্ণয় করে ফেলো, এই ফর্মুলায় পুট করে দাও হয়ে যাবে। আগে সিগমা বের করে নেবে, তাহলে সিগমা সমান হবে কি মোট চার্জ, মোট চার্জ হচ্ছে মাইনাস 300 বাই ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার 20 স্কোয়ার, এটা হচ্ছে সিগমা, আর ডি তো দেওয়া আছে, আর তো দেওয়া আছে, আর হচ্ছে 20, তাহলে সেই ফর্মুলা পুট করে দাও, অ্যান্সার হয়ে যাবে। আমরা মোটামুটিভাবে অনেকগুলো পয়েন্ট এখানে আলোচনা করেছি, এখানেই আমরা শেষ করছি, ভালো করে প্র্যাকটিস করবে, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আগামী দিনে ভিডিও রিলিজ করলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং ইউটিউব চ্যানেল ফিজিক্স প্রজেক্ট উইথ মোহনলাল, থ্যাংক ইউ।